আওয়ামী লীগ নেতা মাহমুদুল্লাহর হত্যাকারীদের গ্রেফতার ও মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ। অবৈধ কাজে বাধা দেওয়া ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে হত্যার জন্য কোটি টাকার মিশন নিয়ে নামে অপরাধী চক্র। দুটি সন্ত্রাসী গ্রুপের সমন্বয়ে এই হত্যাকাণ্ড হয় বলে নিশ্চিত হয়েছে পুলিশ। গত 23 ফেব্রুয়ারি রাজধানীর জুরাইনে আওয়ামী লীগ নেতা মাহমুদুল্লাহ ও তার গাড়ির চালক হারুনকে দিন দুপুরে খুন করে সন্ত্রাসীরা। হত্যার সঙ্গে সরাসরি যুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া জাকির জানায় খুনের আত্মপাল। তার দাবি, এজন্য প্রায় কোটি টাকার লেনদেন হয়েছে। পরিকল্পনা নেই, একুশে ফেব্রুয়ারি ওদিনকে আমার বাসায় আসে সবরা খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করার পর ওদিনকে মিষ্টি করে, মিষ্টি করার পরে পরে কাজ করতে আজকে কাজ হবো না তো পাঠাই দিব, পাঠাই দিয়েছি অস্ত্র ওইদিনকে আমার বাসায় ছিল। দুদিন পরে আবার ফোন দেয় যেদিনকে মারার আর কি হয়েছে স্যার, আমি আর জুম্মন আরিফ প্রিন্স জাভেদ লাল গাড়ি করে পরে আমার বলে আমার কাজ দিয়েছে স্যার যে তুই রিক্সা থামাইছিস, ঠিক আছে, পরে রিক্সা আমি রিক্সা থামাইছি, এরপর দৌড়া দৌড়া গুলি করছে স্যার, গুলি করার পরে হাজিনুর হোসেন তিনজন হয়েছে প্রার্থী, এই কারণে হয়তো বা মারা হয়েছে। গোয়েন্দাদের দাবি, হত্যাকাণ্ডের নেপথ্যে একাধিক গ্রুপ যুক্ত হয়ে স্থানীয় একজন প্রভাবশালীকে কিলিং মিশন চালানোর দায়িত্ব দেয়। এলাকা আধিপত্য বিস্তার এবং অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে জনাব মাহমুদুল্লাহ খুন হয়েছেন। আমরা মূল পরিকল্পনাকারীকে চিহ্নিত করেছি, তাকে আমরা এখনো গ্রেপ্তার করতে পারি নাই, যে কারণে তার নাম আমি ডিসক্লোজ করব না। তবে মূল পরিকল্পনাকারী সন্ত্রাসী কালা আমির এবং সন্ত্রাসী ইমন ওরফে সুমন, এই দুজনের সাথে এই হত্যাকাণ্ডের ব্যাপারে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে তাদেরকে চুক্তিবদ্ধ করে গোয়েন্দারা আশা করছে মূল পরিকল্পনাকারীকেও খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে। নজরুল কবির, দেশ টিভি, ঢাকা।